সেই চার ঘন্টা আগে বাড়ি ধোয়ার আগে একটু গোল ডলছিলাম, এখন আর বাড়ির মধ্যে গোল ডলবেরই পারি না। বাড়ির ভিতর গোল ডলে আব্বা মা কেবে করে জিনিস বুঝে যায়, তারপরে আমার শান্তিং দেয়। তাই এখন টুক করে দরজাটা খুলে বাড়ির সামনে যায়া গোলখান ডলে পিনিক নিয়ে আসা লাগবে। গোল ছাড়া পিনিক কি হয় না, কত বিড়ি সিগারেট কত কিছু খালাম কিন্তু গোলের মতন পিনিক কিছুতেই পারলাম না। যাই টুকটুক করিয়া বাড়ির সামনে যায়া গোলটা ডলি আসি। রাত মেলাই হয়েছে, এখন আর আশা করা যায় রাস্তায় চিনা জানা কেউ থাকবেন না, তো সেভও করা লাগবেন না। আমি গোল ডলে বা আমি কাইটে বাড়ির ভিতরে চলে আসি। যাক ভালোই হইলে, এত রাত্রিবেলা বাড়াইছি। আমি গোলটা ডলে নিয়ে হইলো, এখন পিনিক তো সেই লেভেলের হয়ে গেছে, মাথাটা ব ব করে ঘুরতেছে। যাই গিয়ে এখন বাড়ি যাই গিয়ে সকালবেলা বাড়ি স্কুলে যাওয়া লাগবে। স্কুলে যাওয়ার সময়ও তো গোল ডলা লাগবে, গোল তো বাড়ি ডলাই যায় না, যাওয়ার সময় ডল বানে। রাত্রিবেলা ভালোই গোলটা খাই বের পারছিলাম, তা গোলের কৌটে তো পকেটে করে লিয়ে আইসি। এখন সামে ডলিয়ে তারপরে ক্লাসে যাই, ক্লাসে যাই সমস্যা হবেন না। গোল না খালি আমার তো মাথায় ঠিক থাকে না, আর গোল তো রেগুলার খাওয়াই লাগবে। গোলের ভিতরে যে পিনিক সেটি একমাত্র যারা গোল খায় তারাই বোঝে। ভালোই পিনিক লাগতেছে, কতক্ষণ পরে সেই কালকে রাত্রিবেলা খাইছিলাম আর এখন খাইতেছি। বাড়ির ভিতর তো খাওয়াই যায় না, রাস্তাঘাটে আসে খাই। তো গোল ডলা হয়ে গেছি, স্কুলের কাছেও চলে আসি, যাই এখন ক্লাসরুমে যাই। স্যার আসবো কয়টা বাজে এখন? এখন যে তো স্কুলে ক্লাসরুমে আসলি এত দেরি করে, কোর তো ঢুক ফেরি দেওয়া যাবি না, ক তোর এখন কী করবো? গোল খাইবের যায় যে দেরি হইলো এটা তো বুঝবেরি দেওয়া যাবি না, নতুন কোনো একটা চলনা করা লাগবে। স্যার আমি মনে করি রাস্তাতে ঠিক টাইমে আসতেছিলাম বুঝছেন, তারপরে দেখলাম একটা অন্ধ লোক রাস্তা পার হবার পারতেছে না, পরে হেরিটু আমি ধৈর্য আগিয়ে দিয়ে আসলাম বুঝছেন, এর জন্য আমার একটু দেরি হয়ে গেছে। আসলে বর্তমান যুগে কেউ কারো উপকারই করে না, আর আমার ওইগুলো চোখের সামনে পড়ে আমি কোনো সময় উপকার না করে থাকবি পাইনি বুঝছেন, এই জন্য স্যার আমার একটু দেরি হয়ে গেছে। বাহ ভালোই তো, ভালোই কাম করছিস, তা আমার দিকে একটু আগিয়ে আইতো বাপু, একটু দোয়া দিয়ে দেই তোরও, একটু আগিয়ে দিয়ে আই। স্যার আইসি, কী করবেন স্যার কন? কিরে তোর গালের মধ্যে ওটা কি, দাঁতের মধ্যে ওটা কি লাগা রাখছিস? দেই 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 কি? না স্যার ও কিছু না, হলো সুইম গাম খাইছিলাম তাই হেতা জ্বরা রয়েছে স্যার বুঝছেন। আবার আমার সাথে মিথ্যে কথা কইতেছি স্যার? তুই না আমি ক, স্যারের সাথে মিথ্যে কথা কইলে আর টের পাবো না মনে করছিস? তোর এই বয়স মেলা আগে সারি আইছি বুঝছিস, দেই আমার কাছে আই দেই। বাহ বাহ গুড বাই, ভালোই তো গোল খাওয়া শুরু করছিস দেখতেছি, স্কুলে আসার সময়ও গোল খাই আইছিস তাই না? তোর নামে এই রিপোর্ট আমি মেলাদিন আগেই শুনছি স্কুলের বাইরের দন্তে, যে তুই গোল খাস। আজকে এক রাতে নাতে ধরলাম, এখন তোর কী করবো ক? তোর বাপের কাছে বিচার দেবো নাকি টিসি দিয়ে দেবো? আরে স্যার গোল এটা কোনো একটা নেশা হইলো নাকি কন? আরে টুক করে একটু কুটেতে নিয়ে দাঁতের ভাষায় থুয়ে দিই, আর মনে করেন অম্বাই থাহে, আমি তো খাইও না কিছু করিও না, খালি দাঁতের ভাষায় থুয়ে দিই পরে টুক করে ফেলা দিই, এটা কোনো নেশা হইলো কন আপনি? আর আপনি এই ছোটোখাটো বিষয়ের জন্য আব্বার ডাক পেরসান, মার ডাক পেরসান, আবার টিসি দিয়ে দিবে স্যার? স্যার এটা কোনো কথা হইলো স্যার? আমি না আপনার কাছে প্রাইভেট পড়বে এসেছিলাম সামনের মাসের থেকে, আর আপনি আমার সাথে এবে করতেছেন? এই সামনের মাসে তো ফাইনাল পরীক্ষা, তখন তুই প্রাইভেট পড়ে কী করবি? আর আমার এই সব বুঝুম বাজুম বুঝ না দিয়ে দাঁড়া, তোর আব্বার কাছে খবর দিতেছি। শোনেন স্যার, আব্বার কাছে কোনো খবর টবর রবি নিয়ে বসছেন, আপনি পারলে আমার টিসি দিয়ে দেন, না পারলে কিছুই না, হুই দিয়ে প্যারা দেওয়ার কোনো দরকার নাই, আপনি আমার টিসি দিয়ে দেন সবচেয়ে ভালো হয়। কি আন স্কুলে পড়িস, স্কুলের ভিতরে একটু গোল খায় বাসা যাবি না, এটা কোনো কথা? এখন 2022 সালের আইন অনুযায়ী শিক্ষকের চাইতে ছাত্রগের শক্তি বল বেশি, ঠিক আছে? ছাত্রগের গায়ে হাত দেওয়া যাবি না, এটা কি আপনি জানেন না? আর আপনি এসে আমার পর ফাপড় নিতেছেন, তা দেন আমার টিসি দিয়ে দেন, আমি চলে যাই গিয়ে, আমি যাই অন্য কোনো স্কুলে ভর্তি হবা নে, তাও আপনার স্কুলে থাকবো না, যে এমন কোনো স্কুলে ভর্তি হবো যে স্কুলে গোল খালি কিছুই কবি না, আমার টাহাতে আমি গোল খাই, আমি তো আপনার কাছ থেকে টাহাতে গোল খাইতেছি না, যে আপনি আমার সাথে এ করবেন? চলে গেলাম, টিসি দিবের চালি দিয়ে দিয়ে না দিলি মুড়ি খাইন, আমার কোনো যায় আসেন, আমি চলে গেলাম। শালার স্কুলে গেলাম গুল খায়া, স্যার আমার বাপের কাছে বিচার দিবে। স্যার বিচার দিবি কিসের? তুই পারলি টিসি দিয়ে দে, যদি তোর এত ক্ষমতা থাকে টিসি দে, তোর কিসের জন্য বিচার করা লাগবে? আমার বাপের কাছে বিচার দেওয়া লাগবে। শালা স্যার হয়েছে আজকালকে কী কব, শিক্ষকের চাইতে এখন ছাত্রগের অগ্রাধিকার বেশি, যাই গোল ডলতে ডলতেই বাড়ি যাই। গোল ছাড়া তো কোনো কিছুই হয় না, বাতেরও বাত অজমায় না, গোল ছাড়া কিছুই অজমায় না আমার পেটের। যাই বাড়ির সামনে চলে আসি, গোল ডলাও শেষ, গোলটা গালেতে ফালা দিই এখন। আর গোল ছাড়া আমি কিছুই বুঝি না, আমার দুই বেলা ভাত না দিলেও সমস্যা নেই, কিন্তু আমার গোল একবেলা কম খালি বা না খালি আমার মাথা নষ্ট হয়ে যায়, আমি হচ্ছি সেই লেভেলের গোল খোর। বাপের পকেট থেকে কত টাকা চুরি করে গোল কিনে খাইছি, আর স্যার আইসি আমার বাপের কাছে বিচার দেবের? হ্যাঁ আমার হাতে সেনো না স্যার,
আরে আমিও শিখাই গুল, আর স্যার আমার ভয় দেখায় তোর বাপের কাছে নালিশ কর, বইতে কোনো কথা হইলো যারা গুল খায় তারা এসব দেহে ভয় পায় না, ঠিক আছে? আমি হলো প্রকৃত গুল খোর, সেই ছোটোকালতে জন্মের পর থেকে গুল খায়া 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 বড় হইতেছি, আর স্যার দেখায় আমার ভয়। আরে মিয়া আপনি যে বিড়ি খান, আমি কি আপনার বাপের কাছে যা বিচার দেই? আইসে আমার বাপের কাছে বিচার দিবি, ওর বাপের তো খাই না পড়ি যে ও বিচার দিবি, যাই গিয়া গুল ডুলতে ডুলতে বাড়ি চলে যাই, বাপের পকেট থেকে টাকা চুরি করে কত গুল কিনে খেলাম, আর আইসে আমার স্বাধীনতা নষ্ট করার জন্যে, যাই গিয়ে আমি বাড়ি যাই গিয়ে আবার রাত্রিবেলা গুল খাবানে, গুল আমার চারবেলা লাগবি, আমার তিনবেলা ভাত না খেলেও চলবি কিন্তু গুল আমার লাগবেই, কারণ হইতেছে গিয়ে আমি হচ্ছি প্রকৃত গুল খোর।